তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে ভিডিওটা একটু বেশি স্পেশাল, কারণ আজকে আমি আর আবিদা চলে যাচ্ছি রায়গঞ্জে একটা ফুড শপে, যেখানে 30 টাকায় চিলি চিকেন আর 30 টাকায় ফ্রাইড রাইস আমরা পাচ্ছি। তো দেখা হচ্ছে ভিডিওর মধ্যে। আর যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে দাও, আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তো বন্ধুরা, আমরা চলে এসেছি রায়গঞ্জের তেলগানির বাবুদার ফেমাস ফুড শপের সামনে। তো আমরা এখানে এসে চিলি চিকেন আর ফ্রাইড রাইস অর্ডার করলাম। তো তোমরা কি খাবে সেটা এসে অর্ডার করতে পারো। আর বাবুদার দোকানের লোকেশনটা হচ্ছে রায়গঞ্জের তেলগানি। এখানে এসে যে কাউকে বলবে যে বাবুদার ফুড শপ কোথায়, সবাই দেখিয়ে দেবে। আর তোমরা একবার অবশ্যই এসো বাবুদার দোকানে, এসে ট্রাই করতে পারো। তোমরা যেটা খাবে সেটা বাবুদার দোকানে ট্রাই করতে পারো। আর বাবুদার দোকানে প্রাইসও খুব কম। তো তোমরা একবার অবশ্যই আসো এবং অবশ্যই এসে ট্রাই করো, সত্যি তোমাদের অসাধারণ লাগবে। আর আমরাও অনেক খোঁজার পর রায়গঞ্জের এইখানেই চলে এলাম 30 টাকার চিলি চিকেন আর 30 টাকার ফ্রাইড রাইস খেতে। তো তোমরাও একবার আসতে পারো, তোমাদের যদি খাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই এসে ট্রাই করতে পারো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বাবুদা চিলি চিকেন তৈরি করছে, যেটা আমাদের 4টা অর্ডার ছিল। তো আমাদের চিলি চিকেনই এখানে তৈরি হচ্ছে, আর এদিকে তৈরি হয়ে যাচ্ছে আমাদের ফ্রাইড রাইস। তো চলো একটু পরে টেস্ট রিভিউটা দেওয়া যাক। ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমরা শুনিনি, মানে 30-60 টাকায়। তো চলো এবার খাওয়ার পালা, তোমাদের টেস্ট রিভিউটা দেওয়া যাক। ফ্রাইড রাইসটা সত্যি ভালো হয়েছে, আর আমাদের চোখের সামনে বানানো হলো সব কিছু। তো কোয়ান্টিটি অনেক আছে, অনেক কিছু দিয়ে বানানো হয়েছে। তো অবশ্যই আসতে পারো, ট্রাই করো একবার এসে। চিলি চিকেনটা ভালোই, 30 টাকায়, মানে 30-60 টাকায় তো খুবই ভালো, একজনের পেট ভরার জন্য অসাধারণ। আর তোমরা যদি আসো অবশ্যই আসো আর ট্রাই করতে পারো। তোমরা অবশ্যই বাবুদার দোকানে এসে বাবুদার দোকানে যে রেসিপিগুলো তৈরি হয় সেটা খেয়ে দেখতে পারো এবং সত্যি তোমাদের ভালো লাগবে। আর বাবুদার দোকানে যে রেসিপিগুলো তৈরি হয় সেগুলোর প্রাইসও অনেক কম। তো আমরাও গিয়েছিলাম 30 টাকায় চিলি চিকেন আর 30 টাকায় ফ্রাইড রাইস খেতে। তো এর থেকে কম দামে মনে হয় রায়গঞ্জে ফ্রাইড রাইস চিলি চিকেন পাওয়া যায় না। তো তোমরা অবশ্যই একবার এসে এখানে ট্রাই করতে পারো। জানাও ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।